গুড মর্নিং সবাইকে, এসে গেছি দুধের কাপ হাতে নিয়ে। তোমরা দেখতেই পেলে দুধ, আর তার সাথে একটু নিয়েছিলাম স্যাফ্রন। এরপর করবো ব্রেকফাস্ট। আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। কোনো ভ্যাকসিন নেওয়ার পর কোনো রকম কোনো প্রবলেম, স্টিল এখনও কোনো রকম পেইন বা কোনো কিছু নেই আমাদের দুজনেরও, আমার অ্যান্ড সৌরভের। তো আজকে যা যা করবো সেগুলোই ব্লগে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। We can spend all day in bed. I'll put the TV in the room. পিক্সিকে এখন জল দিলাম। এই যে ফিল্টারটাকে আগে আমি রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ফিল্টারের মধ্যে এই ইলেকট্রোলাইট জল হয় যে, ইলেকট্রোলাইট পাউডারটা দিয়ে জল দিয়ে মিক্স করে দিচ্ছি। আজকে আমি প্রচন্ড খুশি, কারণ দুপুরবেলা কোনো রান্নাবান্না নেই, কারণ সৌরভ একটু আগে জাস্ট অফিসে বেরোলো 10টার সময়, যেহেতু ভোরবেলা অফিস থাকে। বাট আজকে একটু বেলা করে ওকে যেতে হয়েছে, তাই লাঞ্চ আর কিছু করবে না, লাঞ্চে আসবেও না। তো একবারে আমাকে আজকে রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে। রাতে ডিনারে আজকে প্ল্যান আছে, চিকেন আর ফিশ বানাবো। চিকেনের একটা নতুন রেসিপি ট্রাই করবো, ফার্স্ট টাইম ট্রাই করবো। তো আমার ইচ্ছা আছে তোমাদের সাথেও রান্নাটা দেখানোর। তো এখন মানে আজকে দুপুরের জন্য কোনো রান্নাবান্না নেই, কী মজা। তো এখন সবার আগে যে কাজটা করব, বিছানা দেখো, জাস্ট ঘুম থেকে ওঠা হয়েছে, বিছানা তুলতে হবে এখন। আর ওদিকে বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলোকে গোছাবো। তো সবার আগে ফার্স্ট আমি এখন এই কাজগুলো আগে করব। এই ফ্যানের দিন শুরু হয়ে গেল, সকাল সকাল আমাকে পুরো ফ্যান চালিয়ে দিতে হলো, প্রচন্ড গরম লাগছে। আর যা যা কাজগুলো ছিল ঘরে সমস্ত কিছু ডান, যা যা এদিক ওদিক ছিল, এবার চলে যাবো লিভিং রুমে। সাডেনলি দেখছি এখন পুরো আকাশে মেঘ হয়ে গেল, সকাল সকাল যাই না, এখন এখন বাজে, এখানে টাইম হচ্ছে 11:30 বাজে, হঠাৎ করে কেন এত মেঘ হয়ে গেল বুঝতে পারলাম না। আমাকে লাইট জ্বালিয়ে এখন কাজ করতে হচ্ছে। তো এখন সকালবেলা ব্রেকফাস্টের কিছু বাসন আছে, সেগুলোকে আগে মেজে নেব। পিক্সির লিশ কাম বেল্ট, এটাকে একটুখানি শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে, তার জন্য আমি নিয়ে এসেছি। আরেকজন দেখো ওখানে উকি মারছে শুয়ে শুয়ে। এর থেকে সাইজে বড় মগ বা বড় গামলা আমার কাছে নেই, লিস্টটা বড় হয়ে গেছে বেল্টের এই মগের থেকে। তো সব কাজকর্ম ডান, কালকে গার্ডেনের কাজটা ধরবো আমি, সময় হচ্ছে না এটা করার। তো এখন যাবো হচ্ছে সোজা স্নান করতে। গুড ইভিনিং সবাইকে, এখন সময় বাজে 7টা, আমি একটু আগে অফিস থেকে আসলাম, এখন জাস্ট একটু বাইরে বসে রিল্যাক্স করছি। ওখানে মজুরি মা গ্রিন টি বানাচ্ছে, গ্রিন টি খাবো একটু পরে, আর খাওয়ার পরে যাবো পিক্সিকে বাইরে হাঁটাতে। অ্যাকচুয়ালি পিক্সিকে অনেকদিন ধরে ওয়াকিং নিয়ে যাওয়া হয়নি, কালকে একবার নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি লাস্ট সপ্তাহ তো যাওয়া হয়নি। তো এই সপ্তাহে এখানে বাইরে নিয়ে যাবো এখন হাঁটানোর জন্য। আর ভ্যাকসিন দেওয়ার পরে এমন কিছু কোনো সাইড এফেক্টস নেই এবার, ঠিকই লাগছে, কিন্তু ওই চোখ জ্বালা করছে হালকা, ওই হাতে ওই পেইনটা আছে সেটা নর্মালি হয়, আর মজুরি মারা এমন কোনো কোনো সাইড এফেক্ট নেই। তো আশা করি এইবার কোনো প্রবলেম থাকবে না ভ্যাকসিনের জন্য, দেখা যাক কী হয়। তো এখন চা খেয়ে বেরোবো আমরা। শুভ সন্ধ্যা সবাইকে, বুঝো আর একজন লাভ ইউ কাপে হচ্ছে গ্রিন টি খাচ্ছে। তো আমরা এখন দোলনায় দোল চড়ছি, দোলে দোল দোলে দোলরা, গাড়ের অপমান করলাম না, আমি এতটা খারাপ গাই না। তো আমরা এখন পিক্সিকে নিয়ে ওয়াকিং এ যাব। কি করছিস তুই? হ্যাঁ কি হলো? হাসের থেকে টিস্যু কেড়ে খাচ্ছে। বাহ লাভলি, ও বলছে আমাকে নিয়ে যাও বাইরে, নিয়ে যাও খেলতে, নিয়ে যাও। কাজ পিক্সি, তোমরা বসে বসে দোলনায় দোল চড়ছো, তাড়াতাড়ি চলো আমাকে নিয়ে, চলে যাই হাঁটতে। তোমরা আসবে নাকি? চলে আসো, জয়েন করো আমাদের সাথে। তো বাড়িতে এসে গেলাম ওয়াকিং ছেড়ে, পিক্সিকে ওয়াকিং এ নিয়ে যাওয়া মানে আমাদেরও মানে যুদ্ধ হয় ওয়াকিং করা নিয়ে। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমাদের একটু বেরোতে হবে, দেখতে পাচ্ছ রেডি হয়েছি। বেরোনোটা অ্যাকচুয়ালি সাডেনলি বেরোতে হচ্ছে, বাট কিসের জন্য বেরোচ্ছি সেটার জন্য তোমরা ব্লগটা দেখো, তাহলে দেখতে পারবে। এখানে ম্যাডাম খুব এক্সাইটেড, কেন দেখো কিসের জন্য এসেছি এখানে?
কত বছর পর, মানে 4 বছর ধরে আমি জবা ফুল খুঁজে যাচ্ছি, ফাইনালি জবা ফুল পেলাম। বাট এটা কিসের জন্য লাগবে তার জন্য আমি পরে তোমাদের ব্লগে দেখাবো। ভালো, বেশ ফ্রেশ, পুরো একদম এগুলো মানে কি বলবো, প্রস্ফুটিত। সাদা জবা ঠিক না, সাদা জবাই বলে, অনেকটা পেয়েছি। আমার একটা বন্ধুকেও দেব কিছুটা জবা, ও খুঁজছিল। এটা একটা দোকান, মানে মীনাক্ষী স্টোর বলে, এখানে ইন্ডিয়ান সব জিনিসগুলো পাওয়া যায়, কোবরায় আছে এটা, যারা যাও না তারা দেখতে পাবো। তো দেখে নিলে আমি কিসের জন্য এক্সাইটেড ছিলাম বললাম। সিরিয়াসলি আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো, সেটা বলে বোঝানোর না। তো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। অ্যাকচুয়ালি দুপুরবেলা আজকে রান্না হয়নি, রাত্রেবেলা রান্না করবো সেটা বললাম, কিন্তু আজকে চিকেন খেতে চাইছে না, তো বলছে লাইট কিছু খাবে, স্যুপ কিছু খাবে। তো এখন বাড়িতে গিয়ে ডিনারটা রেডি করব, স্যুপ বানাবো। তো নেক্সট দিন দেখা হচ্ছে কোনো ভালো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো, সাবধানে থাকো, সবাইকে টাটা, গুড নাইট, অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ব্লগ। সে বাই বাই, গুড নাইট, সি ইউ নেক্সট ব্লগ। I promise nobody can get in their way or steal the show. They're in love now, and I wanted you to know.